ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? রিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। পাত্তা দিচ্ছে না। আপনাকে জানতে হবে, তোমাদের জানতে হবে যে তোমার কেন পাত্তা দিচ্ছে না, কেন কেউ তোমার তোমাকে ভাও দিচ্ছে না, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, এটা তোমাদের জানা উচিত। আসলে আমরা এমনভাবে সবাইকে সরল সহজভাবে সহজভাবে মানুষের কাছে এত বিভোর হয়ে যায়, এত ভালোবাসায় বিভোর হয়ে যায়, তখন অপর কোনো মানুষটার কাছে এই মানুষটা কমজোর হয়ে যায়। তখন সে ভেবে নেয় যে এই তো এই মেয়েটা বা এই ছেলেটা এই মানুষটার জন্য থাকতে পারবে না, তখনই তার মন মন থেকে তাদের তাদের বার্তা না দিয়েটা শুরু হয়ে যায়। মেনলি জানা জানতে হবে কেন তোমাকে পাত্তা দিচ্ছে না। মেন হচ্ছে টাকা, মেন হচ্ছে সৌন্দর্য। এই দুটো জিনিস না থাকলে মানুষকে কেউ পাত্তা দেয় না, এটা তো আমি ভালো রকমই বুঝি বা জানি। যে একটা মানুষের যখন টাকা থাকে না, তখন কেউ কাউকে পাত্তা দেয় না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমার বাবা মারা বাবা ছিল, আমি তখন ছোট, 1 বছর বয়স, তখন আমি আমার মায়ের মুখে শুনেছি, আমার বাবা যখন ছিল তখন বাবা অনেক টাকা সংসার প্রতি খরচা করতো, আত্মীয় স্বজনের পেছনে খরচা করতো। তখন জনে জনে আত্মীয় স্বজনরা সবাই আসতো, তখন ভাইরা আসতো বোনের সঙ্গে দেখা করতে, বৌদিরা আসতো ননদের সঙ্গে দেখা করতে, কাকা কাকিমারা বৌদি বৌদি দাদা দাদা করতো, সবাইকার কাছে গুরুত্ব ছিল। যখন ওই মানুষটা মাতা চলে গেলেন, আমার বাবা মারা গেলেন, তখন যে যার কারো পাত্তা নেই, তখন মাকে একা ফেলে দিয়ে কেউ পাত্তা দাঁড়ায় না, কেউ পাশে এসে দাঁড়ায় না, কেউ পাশে এসে সাহস দেয় যোগায় না যে আমি তোমাদের পাশে আছি, তুমি তিনটে মেয়েকে মানুষ করো, আমরা তোমার পাশে আছি। তখন সেই মানুষটার কাছ থেকে সবাই সরে যায়, ভাই সরে যায় বোনের কাছ থেকে, বউ ইরা সরে যায় ননদের কাছ থেকে, কাকা কাকিমারা সরে যায় জায়ের কাছ থেকে। এটাই হচ্ছে আসল বাস্তব। অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে, অনেক খেটে কুটে দুটো মেয়ে তিনটে মেয়েকে মানুষ করেছে, কষ্ট করে মেয়েদেরকে বিয়ে দিয়েছে। আমি আমার মায়ের জন্য খুব খুশি যে আমার মা সৎ পথে থেকে, কোনো অসৎ পথে না গিয়ে সৎ পথে থেকে তিনটে মেয়েকে মানুষ করেছে। আমি আমার মাকে খুব ভালোবাসি ও প্রচণ্ড মিস করি। আমার মা মারা গেছে 1.5 বছর হলো। আমি বলবো, মা তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, খুব খুশি থাকো, জানি তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, আমি তোমাদের পাশ তো শেষ সময়টা আমরা পাশে তো কোনো থাকতে পারিনি। আমি আমার মায়ের জন্য গর্বিত। আই লাভ ইউ মা। আর ভালোবাসা, একটা মেয়ে একটা ছেলেকে যখন ভালোবাসে, সেই ছেলে মেয়েটা যখন ছেলেটাকে প্রচণ্ড গুরুত্ব দেয়, যখন মেয়েটা ভাবে ছেলেটা আমাকে এই মেসেজ করবে, এই হয়তো আমাকে ফোন করবে, প্রথম প্রথম তো ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, অনেক অনেক ভালোবাসার কথা বলে মনে মেয়েটার মনে বা ছেলেটার মনে সে অনেক অনেক ভালোবাসা জাগায়। তারপরে হঠাৎ একদিন বিজি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, অজুহাত দেয় যে আমি অনেক কাজে ব্যস্ত, আমি তোমাকে ফোন করতে পারছি না, তোমাকে মেসেজ করতে পারছি না, আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি, তুমি বোঝো, বুঝতে শিখো। আসলে এতটাই আমরা ওদের উপর তাদের উপর একটা ইয়ে হয়ে যায়, মন মানে আমরা সবসময় ভাবি যে সেই জিনিসটা করবে যেই জিনিসটা আগে করতো, সবসময় গুরুত্ব দিত, ফোন করত, একটা ফোনের আশায় সারাটা দিন অপেক্ষা করতে থাকতে হয় যে এই মানুষটা কখন একবার একটু ফোন করে ডাক বলবে, কখন একটা মেসেজ দেবে,
কিন্তু দিনের পর দিন সময় চলে যায়, একটা মেসেজও আসে না, একটা ফোন কলও আসে না। ফোন কথা যখনই ফোন করে জিজ্ঞাসা করা হয় তখনই বলে আমি প্রচুর ব্যস্ত আছি, আমি সময় দিতে পারবো না, আমাকে টাকা রোজগার করতে হবে, আমাকে অনেক উঁচু উঁচু পদে উঠতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, একটাই কথা। আমি বলবো তোমরা এতটা কাউকে ভালোবেসো না, আর এতটাই ইয়ে হয়ে যেও না যে সেই মানুষটা তোমাকে এই জিনিসটা করতে বাধ্য হয়। এতটা নিজেকে সঁপে দিও না কাউকে যে তা সেই অপর মানুষটা এই সুযোগটা পায়। এইটাই আমি বলতে চাইছিলাম। অজুহাত, অজুহাত এমনই একটা জিনিস, পাত্তা না দেওয়া। পাত্তা কী করে দেবে, তার যখন তার বরের টাকা থাকে না, যখন মেন হচ্ছে টাকা, আমি এইটুকুনি তো বুঝেছি, টাকা থাকলে সবাই পাত্তা দেয়, সে বন্ধু বান্ধব হলো, ফ্যামিলি বলো, সবাই পাত্তা দেবে টাকা থাকলে। আর যে যখন টাকা থাকবে না, কেউ পাত্তা দেবে না, সবাই ইগনোর করবে, বুঝলে? এই জন্য বলি নিজেরা সবাই নিজের পায়ে দাঁড়াও, প্রত্যেকটা মেয়েকে বলি নিজের পায়ে দাঁড়াও, প্রত্যেকটা ছেলেকে বলি নিজের পায়ে আগে দাঁড়াও, তারপরে ভালোবেসো কাউকে। পকেটে টাকা না থাকলে ভালোবাসা হয় না, আগে রোজগার করো তারপরে কাউকে ভালোবাসো। আর প্রত্যেকটা মেয়েকেই বলছি তোমরা কিছু না কিছু করো নিজের জন্য, নিজে ইনকাম করো, যাতে একটা ছেলে একটা মেয়েকে সবসময় অপমান না করতে পারে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ভালো থেকো তোমরা, টাটা।